জাকাত কার উপর ফরজ? কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয়? জাকাত ফরজ হওয়ার শর্তাবলী, কারা জাকাত পাবে না? প্রশ্ন, ইসলামী অর্থ ব্যবস্থার মূল ভিত্তি কি? উত্তর, জাকাত। প্রশ্ন, কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয়? উত্তর, কমপক্ষে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ মূল্যের সম্পদ থাকলে জাকাত দিতে হয়। প্রশ্ন, সাহেবে নেসাব বলতে কি বুঝায়? উত্তর, 7 তোলা সোনা বা 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ সম্পদ যার কাছে থাকবে তিনি সাহেবে নিসাব। প্রশ্ন, জাকাত কার ওপর ফরজ? উত্তর, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ অর্থকে বলা হয় মালে নিসাব। কোনো নারী বা পুরুষের যদি তার প্রয়োজনীয় আসবাবপত্র, বাড়ি ও জায়গাজমি ব্যতীত নেসাব পরিমাণ বা ততোধিক সম্পদ থাকে এবং উক্ত সম্পদ 1 বছর অথবা বছরের শুরুতে এবং শেষে তার মালিকানাধীন থাকে, তাহলে এমন ব্যক্তির উপর বছরে 1 বার জাকাত আদায় করা ফরজ হবে। প্রশ্ন, জাকাতের হার কত? উত্তর, শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ। প্রশ্ন, জাকাত ফরজ হওয়ার শর্তাবলী। উত্তর, 1. মুসলমান হওয়া, 2. স্বাধীন হওয়া, 3. বালেগ হওয়া, 4. আকেল হওয়া, 5. নিসাব পরিমাণ সম্পদ থাকা, 6. পূর্ণাঙ্গ মালিক হওয়া, 7. নেসাব পরিমাণ মাল নিজ প্রয়োজনীয় জিনিস থেকে অতিরিক্ত ও ঋণমুক্ত হওয়া, 8. নেসাবের মালিক হওয়ার পর সেই মালের 1 বছর অতিবাহিত হওয়া। প্রশ্ন, জাকাত ব্যয়ের খাত কয়টি ও কি কি? উত্তর, বর্তমানে জাকাত খরচ করার স্থান 4টি। 1. ফকির, অর্থাৎ এমন ব্যক্তি যার নিকট অল্প পরিমাণ জিনিসপত্র আছে কিন্তু নেসাব পরিমাণ নয়। 2. মিসকিন, অর্থাৎ এমন ব্যক্তি যার নিকট কিছুই নেই। 3. ঋণগ্রস্ত, অর্থাৎ এমন ব্যক্তি যার দায়িত্বে অপরের ঋণ রয়েছে এবং ঋণের অবিরিক্ত যে মাল আছে তা নেসাব পরিমাণ নহে। 4. মুসাফির, অর্থাৎ যে ব্যক্তি ভ্রমণাবস্থায় অর্থশূন্য হয়ে গেছে তাকে তার প্রয়োজন অনুযায়ী জাকাত দেওয়া যায় আছে। প্রশ্ন, কারা জাকাত পাবে না? উত্তর, 1. পিতামাতা, দাদা দাদি, নান্নানি ও তাদের পিতামাতা, 2. সন্তান, নাতি নাতনি, প্রপৌত্র, 3. স্বামী, 4. স্ত্রী, 5. বনি হাশেম, 6. অমুসলিম, 7. যাদের ভরণ পোষণের দায়িত্বশীল আছে, 8. সাহেবে নিসাব, 9. সাহেবে নিসাবের নাবালেক সন্তান। প্রশ্ন, কোনো কোনো মালে জাকাত দিতে হবে? উত্তর, 1. নগদ অর্থ, 2. পশু সম্পদ, 3. সোনারোপ্য, 4. ব্যবসার পণ্য, 5. ফল ফসল, 6. খনিজ সম্পদ, 7. মধু, 8. গুপ্তধন, 9. ব্যাংক ডিপোজিট ইত্যাদি ধরনের সম্পদের জাকাত দিতে হয়। প্রশ্ন, কোনো মালের ওপর জাকাত ওয়াজিব হয় না? উত্তর, 1. বসবাস করার ঘর, 2. পরিধেয় বস্ত্র, 3. ঘরের আসবাবপত্র, 4. আরোহণের প্রাণী, 5. সেবার দাস, 6. ব্যবহারিক অস্ত্র, 7. ভাড়ায় দেয়া দ্রব্যাদি যেমন বাড়ি গাড়ি ইত্যাদি। প্রশ্ন, স্বর্ণের জাকাতের নিসাব কত? উত্তর, 20 মিসকাল বা 7.5 ভরি। প্রশ্ন, রৌপ্যের জাকাতের নিসাব কত? উত্তর, রৌপ্যের জাকাতের নিসাব 200 দিরহাম বা 52.5 তোলা রূপা।